বাচ্চারা তো ভোটার নয়, ওই বাচ্চাদের খাইয়ে মমতা ব্যানার্জির কোন লাভ নেই। মমতা ব্যানার্জি ভোট খোঁজে, যেভাবেই হোক 45% ভোট তার দরকার। সেজন্য ইমাম মুয়াজ্জিনদেরকে ভাতা দেন বলছে পুরোহিত, ইমাম সবাই পায়, মুয়াজ্জিন সবাই, আর পুরোহিত 10,000, 10,000-এর মধ্যে দাস আছে, মাইতি আছে, তারা কেউ পুরোহিত নয়। 5 লক্ষ পুরোহিত আছে পশ্চিমবঙ্গে, 5 লক্ষ পুরোহিতকে ভাতা দেন। আপনি তো অল ইমাম অল মুয়াজ্জিন করেছেন। এই যে মমতা ব্যানার্জির ভোট ব্যাংকের রাজনীতি, আইসিডিএস এর বাচ্চারা 18 বছর নয়, ছোট ছোট বাচ্চা 1 বছর 1.5 বছর 2 বছরের বাচ্চা, তারা তো ভোটার নয়, তাদের মাদের 500 করে টাকা দেয়, উদ্ধার করে দিচ্ছে দেশ। তো সবটাই ভোট কেন্দ্রিক। দাদা, রাস্তাশ্রী প্রকল্পে চন্দনবাবুকে নিজে মাথায় করে নামতে হচ্ছে, রাস্তাশ্রী প্রকল্প উদ্বোধন হচ্ছে মুখ্যমন্ত্রী, কিন্তু সেই এমএলএ টাকা খরচা তার কোনো কাজ হয়নি। ভয়ঙ্কর রাস্তা, আপনি যে বাড়ির রাস্তা থেকে আসেন সে রাস্তায় কিছু নেই। আমরা সৌভাগ্যবান, 112B হয়ে গিয়েছিল, এই জাতীয় সড়কের অস্তিত্বটা আছে, আমরা যাতায়াত করতে পারছি ভারত সরকারের রাস্তা বলে। ভারত সরকারের রাস্তা থেকে নেমে গেলে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা বলুন, মানরেগার রাস্তা বলুন, আরআইডিএফ এর রাস্তা বলুন, গ্রামের কোনো রাস্তার কোনো অস্তিত্ব নেই, ধ্বংস হয়ে গেছে।